নবাবজাদে অভিনেত্রী সানজিদা শেখ টেলিভিশনকে বিদায় জানিয়ে বলিউডের দিকে ঝুঁকেছেন। ফাইটার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সানজিদা এবার প্রবেশ করলেন নেটফ্লিক্সের বিখ্যাত ওয়েব সিরিজ হীরামন্ডি দ্য ডায়মন্ড বাজারে। তবে পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য সবসময় আলোচনায় থাকতেন এই অভিনেত্রী। তবে হীরামন্ডি ছবি দিয়ে এবার নজর কাড়লেন সানজিদা শেখ। আর এর বিস্তারিত এআরএম সাদাতের রিপোর্টে। বিয়ে বিচ্ছেদের খোলামেলা ফটোশুট নিয়ে সবসময় আলোচনায় ছিলেন অভিনেত্রী সানজিদা শেখ। তবে সিদ্ধার্থ আনন্দের ফাইটার ছবির মধ্য দিয়ে দর্শকদের নজর কেড়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। হর আইনা বহিদা কি ঝলক কুতা রাস্তা থা। সম্প্রতি ফের আলোচনায় সানজিদা শেখ। হীরামন্ডি দ্য ডায়মন্ড বাজার সিরিজের কারণে এখন নানাভাবে চর্চায় উঠে আসছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী তার দুই ভিন্ন স্বাদের প্রকল্পকে ঘিরে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। সানজিদা টেলিভিশন দুনিয়ার পরিচিত নাম, তবে ফাইটার ছবি তার জনপ্রিয়তাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। গত পহেলা মে মুক্তি পেয়েছে বানসালির বহুল প্রতীক্ষিত সিরিজ হীরামন্ডি। সিরিজটিতে তিনি ওয়াহিদা চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, সিরিজের জন্য আমাদের কর্মশালা করতে হয়েছে। এই কর্মশালা চলার সময় ফাইটার ছবিতে সুযোগ পাই। হীরামন্ডির মহড়ার সময় আমাকে বানসালি স্যার শিখিয়েছিলেন কিভাবে চোখ দিয়ে অভিনয় করতে হয়। নিজের অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে উনি চোখের ব্যবহার শিখিয়েছিলেন। এই অভিজ্ঞতা ফাইটারের শুটিংয়েও ব্যবহার করেছিলাম। এছাড়া ফাইটার ছবিতে ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোনের মতো তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা মেলে ধরেছেন সানজিদা। তার কথায় ঋত্বিকের সঙ্গে কাজ করা মোটেও কঠিন ছিল না। আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে অভিনয় করে গিয়েছিলাম। দীপিকার ক্ষেত্রেও আমি একই কাজ করেছিলাম। উনি আমার চোখের প্রশংসা করেছিলেন। আমার মনে হয় সহ অভিনেতারা যখন পাশে থাকেন তখন কাজ করা সহজ হয়ে যায়। বানসালির হীরামন্ডিতে সানজিদা ছাড়াও আছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাট্টা সহ আরও অনেকে। এ আর এম সাদাত, দেশ বিনোদন।